প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কিনা? যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই, নিরুপায়, অবৈধ হয়ে গেছেন, তা কোনো কারণে কফিল জুলুম করেছে, নিরুপায় হয়ে গেছেন, বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই, তাদের কথা ভিন্ন, নর্মালি এরকম করা উচিত না। দারুল দেওবন্দের ফতোয়া রয়েছে এর বিপক্ষে, এবং আরও বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে। কারণ আপনারা জানেন, এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলার সব বাইরে চলে গেছে, এই দেশে যারা চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বড় বড় দুর্নীতিবাজরা, এদের বেগম পাড়াতে জার্মানিতে, আপনার ক্যানাডাতে বেগম পাড়াতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি শত শত কোটি টাকা সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকায় শুনেন না? এগুলো কেমনে যায়? এই হুন্ডির মাধ্যমে। এগুলো যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি? এই হুন্ডি। বিদেশ থেকে আপনি, আপনার কাছ থেকে তারা রিয়েলগুলো নিয়ে নিচ্ছে, হুন্ডির লোকেরা নিচ্ছে, তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে। ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, দেশ খালি হয়ে যাচ্ছে। তো এগুলো করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা, পরিষ্কার কথা। অর্থ পাচারকারীদের কি করা? সহযোগিতা করা। এটা পারতপক্ষে করা উচিত না, কেউ নিরুপায় হয়ে গেলে তার কথা ভিন্ন। তবে এগুলো পাঠাইলে যে, হুন্ডিতে পাঠাইলে যে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না, আবার ভুল বুঝেন না, এভাবে টাকা পাঠানোটা অনুচিত। কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না? হারাম হবে না, অনুচিত হবে শরিয়ার দৃষ্টিকোণ থেকেও। আমার এই রমজানের তারাবি নামাজের প্রতি দুই রাকাতের তাশাহুদ দুরুদ শরীফ ঠিক মতো পড়ে শেষ করতে না করতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলতেন, বেশিরভাগ সময় আমি দোয়ায়ে মাসুরা পড়তে পারি নাই, সালাম ফিরিয়ে ফেলেছি, এতে কি আমার তারাবির নামাজ আদায় হবে? নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ, যদি আপনি তা দোয়া মাসুরা পড়তে পারেন নাই, কিন্তু ইমাম সাহেব যদি এত বেশি তাড়াহুড়া করে, ইমাম সাহেবের নামাজের পরে একটু চা পানি খাওয়াইয়া বোঝাবেন, হুজুর আমি তো পারি না, একটু আসতে পড়েন না, একটু চা পানি খাওয়ালে দেখবেন হুজুর ইনশাল্লাহ আসতে পড়া শুরু করে দিচ্ছে।